আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি স্পেশাল রেসিপি নিয়ে। আর আজ আমি দেখাবো ডিম আলুর ভর্তা। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজার, আর নেই কোনো বাটাবাটির ঝামেলা। চলুন তবে দেখে নেওয়া যাক এর পরের প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি। এবার আমি কড়ায় বসিয়ে দিচ্ছি চুলায়, সিদ্ধ করার জন্য খানিকটা পানি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ডিম আর আলু। আর এই ডিম আর আলুগুলো আমি 15-20 মিনিট মতো সিদ্ধ করে নিব। আর আপনারা চাইলে ভাতের ভিতরে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, আলাদা সিদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আর আমি এখানে কিছু লবণ অ্যাড করেছিলাম, যার কারণে আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠাইয়ে নেব। আর আপনারা চাইলেও এভাবে আমার মতো সিদ্ধ করে নিতে পারেন অল্প সময়ের ভিতরে। এবার আমি ডিম আর আলুটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেবো খানিকটা পানি। তো বন্ধুরা, ডিম আর আলু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুর খোসাটা ছড়িয়ে নেব। এবার আমি ডিমের খোসা ছড়িয়ে নেব। তো বন্ধুরা, ডিম আর আলুর খোসাটা ছড়িয়ে নিয়েছি। এবার আমি আলুটা চটকে নেব, খুব ভালোভাবে চটকে নেব যাতে এর ভিতরে দানা না থাকে। এবার আমি ডিমটা ভেঙে নিব, আর আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন। তো বন্ধুরা, চটকে রাখা আলুটা আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি 8-10টি ঝাল নিয়েছি, শুকনো ঝাল। এগুলো আমি কিছু লবণ দিয়ে ভেঙে নিব। আপনারা চাইলে শুধু কাঁচা ঝালও ব্যবহার করতে পারেন। ঝালটা একটু ভালোভাবে ভেঙে নেবেন আপনারা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনে পাতা কুচি। এবার দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো। সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার আমি আধ ভাঙা ডিমটা আলুর সাথে সুন্দরভাবে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেলেই আমাদের দারুণ মজার ডিম আলুর ভর্তাটা একদম তৈরি। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে দারুণ মজার। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।